এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো মনে হয় না এর চেয়ে কম দামে আর কোথাও পাওয়া যায়। এখন কি জানতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো কোথায় পাওয়া যায়? এখান থেকে খুবই রিজনেবল দামে এই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, সাথে তো আছে আরো অনেক কিছু। তাহলে আসুন পুরো ডিটেইলসটা জানি এন্ড লেটস স্টার্ট মাই টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। কম দামে সিম্পলের মধ্যে ঘরকে যদি একটা গর্জিয়াস লুক দিতে চান আজকের ভিডিওটি ডেফিনেটলি দেখবেন। আর ওই যে দেখা যাচ্ছে দোয়েল চত্বর, এখানেই পাবেন সেই জিনিসগুলো। আর এই তো লোকেশনটা তো প্রথমে জেনেই গেলেন, মেট্রো রেলের জন্য আসলে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু ওরা আবারও বসেছে। অনেক আপুরাই জানতেন না যে দোকানগুলো আবারও বসেছে, যাই হোক আমি নিজেও জানতাম না। তো যারা যারা জানতেন না বা প্রথম দেখছেন এই দোকানগুলো, তো আসুন আমার সাথে ঘুরে দেখা যাক যেখানে কি কি পাওয়া যায়। বেসিক্যালি এখানে হস্তশিল্পের সব কিছু পাওয়া যায়, মানে মাটির তৈরি জিনিসপত্র। চারুকলার স্টুডেন্টরা মূলত এই নিখুঁত কাজগুলো করে থাকেন। যাই হোক, এত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম এখানে, এই যে মাটির তৈরি এই জিনিসটা, এগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখতে অনেকে পছন্দ করেন, তো এখানে এই টাইপের অনেক সুন্দর সুন্দর শোপিস আপনারা পাবেন। তারপর দেখছিলাম মাটির তৈরি কাপ পিরিচ, বাটি, পাতিল, মানে পুরো একটা ডিনার সেট। চাইলে সিঙ্গেল পিসও নিতে পারবেন, আবার ফুল সেটও নিতে পারবেন। আমার কাছে মাটির তৈরি এই কাপ পিরিচগুলো অনেক ভাল লাগে। মাটির তৈরি ডিনার সেটের পাশাপাশি এখানে আরো আছে মাটির তৈরি সুন্দর সুন্দর শোপিস, এগুলো আসলে ঘরে সাজালে অনেক সুন্দর লাগে। কি নিখুঁত ভাবে এই জিনিসগুলো বানানো, মনোযোগ দিয়ে যখন দেখি আসলে খুবই অবাক লাগে। তারপর দেখছিলাম এই যে হ্যান্ডমেড এই ব্যাগগুলো, এই ব্যাগগুলো আমি প্রায় জায়গায় দেখেছি কিন্তু এইখানে যেই ব্যাগগুলো আছে এগুলো বেশি সুন্দর, মানে এগুলোর কাজগুলো একদম অরিজিনাল আমার কাছে মনে হচ্ছিল আর একদম ফ্রেশ। এখানে অনেক ডিজাইনের আছে, দেখে নিতে পারবেন। বড়টার প্রাইস ছিল 300 টাকা আর ছোটটার প্রাইস ছিল 200 টাকা করে। তারপর এই যে হ্যাঙ্গিংগুলো, এগুলোর প্রাইস ছিল 100 টাকা করে পিস। এগুলো পর্দার উপরে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি এখান থেকে দুইটা নিতে চাচ্ছিলাম, দুইটা নিলে ওরা 180 টাকা রাখতো, তো আর নেইনি কি মনে করে কে জানে। আমাদের বাসায় এগুলো আছে, মানে আমার ননদের ঘরে, ও অনেক সুন্দর করে পর্দার উপর এগুলো সাজিয়ে রাখে, আমার কাছেও ভালো লাগে দেখতে। তারপরে তো দেখছিলাম ওয়াল ম্যাটগুলো, ওয়াল হ্যাঙ্গিংগুলো যে যেটা বলেন, তো এখানে সুন্দর সুন্দর আরবি কিছু ওয়াল হ্যাঙ্গিং ছিল, এগুলো ঘরে রাখলে অনেক ভালো লাগে দেখতে। এগুলোর প্রতি পিস ছিল 200 টাকা করে, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। এই যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যা দেখি আসলে সবই ভালো লাগে, সবই নিতে ইচ্ছা করে এমন একটা জায়গা। লেখাটা খুবই সুন্দর, ঘরের মধ্যে রাখলেও অনেক সুন্দর লাগতো দেখতে। যাই হোক এটা নিলাম না, এখানে আরো অনেক রকমের সিনারি আছে প্লাস ঘড়ি আছে যেগুলো ওয়াল হ্যাঙ্গিং। তারপর এই যে আরো একটা স্টলে দেখছিলাম এই সুন্দর সুন্দর জিনিসগুলো, অনেকেই কেনাকাটা করছে, আসলে সবাই এই টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে। এই টাইপের জিনিস দিয়ে ঘর সাজালে আসলে ঘরটা অনেক সুন্দর লাগে দেখতে। আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাসায় মানে পুরোটা বাসাই ওর মাটির তৈরি এই জিনিসগুলো দিয়ে সাজানো। তো আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা এই মাটির তৈরি জিনিসগুলো অনেক পছন্দ করি। আর এই যে বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো, এগুলোর প্রাইস ছিল 300 টাকা করে, আর এই হাতিটার প্রাইসও ছিল 300 টাকা। আমার কাছে হাতিটা খুবই কিউট লাগছিল, আব্বু আবার ধরে দেখছিল। আমাদের পাশে এরকম একটা হাতি ছিল অনেক আগে, হঠাৎ করে একদিন পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তারপর এখানে দেখছিলাম আরো সুন্দর সুন্দর এই যে ব্যাঙ্গেলস গুলো দেখছিলাম, এগুলোর প্রাইস ছিল পার পিস 100 টাকা করে, মানে জোড়া 200 টাকা। এখানে আরো এরকম অনেক হ্যান্ডমেড জুয়েলারি, চুড়ি, আরো অনেক কিছু ছিল যেগুলো আসলে ট্রেডিশনাল ডে গুলোতে পরলে অনেক সুন্দর লাগে। ট্রেডিশনাল ডে ছাড়া যারা খুব শৌখিন বা এই টাইপের জুয়েলারি গুলো পছন্দ করেন তারাও পরতে পারেন। মাটির তৈরি, কাঠের তৈরি সব হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল এখানে। এই যে সুন্দর সুন্দর নেক পিস গুলো ছিল, এগুলো আসলে অনেকে পরতে পছন্দ করেন, আমার কাছেও ভালো লাগে। শাড়ির সাথে পরলে তো বেশি ভালো লাগে, আসলে শাড়ির সাথে পরলেই বেশি ভালো লাগে। এখানে আরো ছিল অনেক কাঠের তৈরি, তারপর এই যে এই হ্যাঙ্গিংটা খুবই কালারফুল, এগুলো দরজার মধ্যে লাগালেও সুন্দর লাগে। এখানে আরো ছিল অনেক সুন্দর সুন্দর মিরর। তারপর এই যে আবারও দেখছিলাম এই ব্যাগগুলো, এটা ছিল ছোট সাইজের, এগুলোর প্রাইস ছিল 200 টাকা করে। এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের ছিল, প্রিন্টের বলতে হাতের কাজের আর কি, মানে এক একটা এক এক রকম ডিজাইন অনেক ছিল এখানে। বেসিক্যালি হস্তশিল্পের একটা ছোটখাটো মার্কেট এটাকে বলা যেতে পারে। তারপর এই যে হাত পাখাগুলো, এগুলো সুন্দর। তারপর এই যে ছোট ছোট কিউট কিউট কিছু মাটির তৈরি জিনিস ছিল, ঘোড়া, এগুলোর মধ্যে কালার ছিল কয়েকটা, গোল্ডেন, রোজ গোল্ড, সিলভার। এখানে আরো অনেক কিছু আছে মাটির তৈরি জিনিস, আসলে একটা একটা করে দেখানো তো পসিবল না। আমি ভিডিওতে যা দেখাচ্ছি সবই এখানে অ্যাভেলেবেল আছে, আর প্রাইসগুলো না খুবই কম। যেহেতু এখানে অনেক দোকান তাই দামাদামি করে
করে যেখান থেকে কমে পাবেন সেখান থেকেই নেবেন। তো আমি আমাদের বাসার জন্য একটা পিরিচ আর একটা কাপ নিয়েছি এখান থেকে। এখানে দেখছিলাম আরও অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগগুলো, এই যে এই পার্সগুলো ছিল 200 টাকা করে। এই ব্যাগগুলো ডিসপ্লেতেও রেখেছে, চাইলে আবার ফ্রেশটাও ভিতর থেকে বের করে দিবে। প্রত্যেকটা ট্রেডিশনাল ডেতে শাড়ির সাথে এগুলো ক্যারি করলে খুবই সুন্দর লাগে। এখানে আরও ছিল এই যে পালকি, ছোটকালে এগুলো দিয়ে খেলতাম, এখন আসলে এগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখলেও অনেক সুন্দর লাগে দেখতে। যারা আর কি পছন্দ করেন তাদের কথা বলছি। মানুষের মাথায় যে আসলে কত বুদ্ধি এখানে আসলে বোঝা যায়। প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড, মানে হাতের তৈরি প্রত্যেকটা জিনিস। এই যে লাইটগুলো দেখছেন এগুলো হ্যান্ডমেড, এগুলো যারা পছন্দ করেন নিতে পারেন। এগুলোর প্রাইস ছিল 500 টাকা করে। তারপর আমি আবারও এই ব্যাগগুলো দেখছিলাম, আমি যেখানেই যাই সেখানেই এই ব্যাগগুলো দেখি, আমার কাছে এগুলো আসলে অনেক ভালো লাগে। তারপর এই যে বাটুয়াটা দেখছিলাম, এগুলো সবই আসলে হ্যান্ডমেড, এগুলোর প্রাইস ছিল 300 টাকা করে। এখানে আরো অনেক সুন্দর সুন্দর পার্স, নৌকা, একতারা, কাঠের তৈরি, বাঁশের তৈরি, মাটির তৈরি অনেক কিছু ছিল। এই যে একতারের এই রিকশাটা, এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, এটার প্রাইস ছিল 350 টাকা। একজন দামাদামি করছিলেন 300 টাকা পর্যন্ত বলেছেন, কিন্তু না, উনি 350 টাকাতেই দিবেন, একদম ফিক্সড প্রাইস বলছিলেন, যেটা একতারের আর বানাতে খুবই কষ্ট হয় এগুলো। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই লাইটগুলো, ঘরের লাইট অফ করে এই লাইটগুলো জ্বালিয়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। এখানে আরো ছিল এই যে মিরর, তারপর এই যে ভ্যান গাড়ির মতো রিকশা, তারপর এই যে হাতের ব্যাঙ্গেল, অনেক কিছু আসলে। তারপর আমার কাছে একটা পাখা দেখে খুবই ভালো লাগলো, তো মনে হচ্ছিল এটা একটা নিয়ে নে, যেহেতু এখন কারেন্ট অনেক যায়। কিন্তু পরে বলছিল এগুলো সাজানোর জন্য, বাতাস করার জন্য না, এগুলো আসলে দেয়ালের মধ্যে অনেকে সুন্দর করে লাগিয়ে রাখে, দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে ছিল আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম পাখা। তারপরেই তো ছিল আরো হাতের তৈরি অনেক মাটির জিনিসপত্র, বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল, মানে অনেক সুন্দর সুন্দর ফুলদানি আছে এখানে। এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব গাছ লাগানোর জন্য মাটির টব, মানে সব সাইজের অনেক ডিজাইনের এখানে আছে। তো পুরোটা হেঁটে হেঁটে দেখছিলাম, ম্যাক্সিমাম দোকানের জিনিসপত্রই আসলে সেম। দোয়েল চত্বরের অনেক বিশাল একটা জায়গা জুড়ে আসলে এই দোকানগুলো বসে, তো এখানে যেহেতু অনেক দোকান আছে আপনারা দামাদামি করে কিনতে পারবেন। এই যে বাঁশের তৈরি কিছু জিনিস ছিল এখানে, এগুলো অনেক কিউট। তারপর আমি একটা মিরর দেখছিলাম, এই মিররটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মিররটার প্রাইস ছিল ফিক্সড 300 টাকা। এখানে আরো অনেক কিউট কিউট কিছু শোপিস ছিল, ওয়াল হ্যাঙ্গিং ছিল। মোটামুটি সবগুলো দোকান আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই হস্তশিল্পগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, তো এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এরই মধ্যে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমি আর আব্বু চলে আসলাম একটা রেস্টুরেন্টে, আর আমি আমার পছন্দের স্যান্ডউইচও নিয়ে নিলাম। আর এটা ছিল খাবারের মেনু। যাই হোক, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।